সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের বার্তা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ এবং মঙ্গলমা ঈশ্বরের পরমকায় আমিও ভালো আছি তো চলুন বন্ধু শুরু করা যাক বন্ধু প্রতিদিনই এখন একটা করে বার্তা আমি দিচ্ছি যাতে আমাদের মধ্যেকার বিষয়গুলো শেয়ার করা যায় আশা করি ফার্স্টুলার সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে শুনবেন আর রিকোয়েস্ট করে নি এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বোতামটি পাশে থাকা আইকনটিতে দাবি উপরে অল নটপিছনে ক্লিক করে সদা সর্বদা জুড়ে থাকুন বন্ধু দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত হতে হতে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে যে কোনো সময়ে মানে অনেকজন আমাদের মধ্যে আছে যে যে কোনো সময়ে আমাদের পরপারের ডাক চলে আসতে পারে এবং এর একটা অন্যতম কারণ হচ্ছে অবসাদ এবং এই অবসাদ থেকে জীবনের প্রতি অনীহা এবং অনেক অনেকজনের এই ঘটনাটা ঘটছে এর থেকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মুক্তির পথ মুক্তির পথ মানে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি পালন করবে অথবা সম্মানজনক বেতন কাঠামো দেবে এই বেতন কাঠামোর দাবিতেই কিন্তু আমরা গত বছরে দু হাজার উনিশ সালে একটা গগনভেদি আন্দোলন করে এসেছি কিন্তু অদ্যাবধি তার ফল এখনও পায়নি আমাদের হাতে ধরা দেয়নি বন্ধু কী করণীয় কী কর্তব্য কি করতে হবে সেই বিষয়ে কথা প্রথমত যে কোনো মূল্যে যে কোনো কষ্টতের বিনিময়ে আমাদের বেতন কাঠামো অর্জন করতে হবে তাছাড়া কোনো পথ নেই বেতন কাঠামো আমাদের অর্জন করতেই হবে তার জন্য যত যুদ্ধ যত সংগ্রাম রক্তক্ষয় যদি লাগে সেটাও করার জন্য প্রত্যেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এসএস কেমএস শিক্ষক শিক্ষিকা যারা আমরা আছি সকলকে এগিয়ে আসতে হবে কারণ জ্বালাটা সকলের এক প্রত্যেকের জ্বালা একই যন্ত্রণা এক দীর্ঘদিন ধরে আমরা এই ক্ষেত্রে নিযুক্ত আছি অথচ সরকারের অনিহা সদিচ্ছার অভাবে আজকে লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা স্টাফ আইসিটি কম্পিউটার টিচার ভকেশনাল টিচার আনেডেড মাদ্রাসা এই সমস্ত মানে বিভিন্ন ক্যাটাগরির শিক্ষকরা আজকে পথে বসতে চলেছে এবং বিভিন্ন সময়ে রাজপথে কিন্তু তাদের ক্ষোভের আগুন দাও দাও করে চলেছে বিভিন্ন সংগঠন এমন কি কাফন মিছিল পর্যন্ত করেছে কাফন মিছিল কাফন আন্দোলন যাকে বলে মানে কাফন সাথে করে মানে মৃত কে কবুল করে নিয়েই আন্দোলন সাত আট মাস আগে এটা করেছিল আনেড মাদ্রাসা সম্ভবত তারা করেছিল তাহলে আজকে একটা উন্নয়নশীল রাজ্যে যেখানে সবারই উন্নয়ন সেখানে শিক্ষকদের প্রতি যারা সমাজ গড়ার কারিগর তাদের প্রতি এত অনীহা এত বঞ্চনা কেন কারণ শিক্ষকরা ভদ্রলোক এরা হাতে মানে লাঠি ধরতে পারে না এরা মারামারি করতে পারে না এরা অশান্তি করতে পারে না এই কারণেই ছাদাশিদে ভদ্রলোক অতবেদের ঠকাও এরা না পাবে ঐক্যবদ্ধ হতে না পাবে সংঘটিত হতে এবং এইভাবেই এদেরকে শোষণ করতে করতে শেষ করে দিতে হবে কিন্তু আমরা পাঠ আমরা কি এটা মেনে নেব বন্ধু আমি সমস্ত সংগঠনের শিক্ষকদের বলছি সমস্ত স্তরের এসএস পার্শ্ব শিক্ষক শিক্ষিকা ভকেশনাল টিচার আনের মাদ্রাসা মানে যত রকম আছে কারণ জ্বালাটা এক নিজের জ্বালাটা যেমন যন্ত্রণার দুঃখের ঠিক তেমনই অন্যের জ্বালাটাও কিন্তু যন্ত্রণার দুঃখের এবং সকলের জ্বালাকে সকলে ভাগ করে দিতে হবে তাদের জ্বালাটাও অনুভব অনুভব ধাবন করতে হবে আমাদের এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে দাবি আদায় না করা পর্যন্ত আমরা ছাড়ছি না গত বছরে আমরা গগনভেদ আন্দোলন করে এসেছি ভগীরথ ঘোষ মহাশয় এবং আমাদের বধুবিতা ব্যানার্জি তাদের প্রতিনিধিত্বে এবং স্টিয়ারিং কমিটির প্রতিনিধিত্বে ঐক্যমঞ্চের প্রতিনিধিত্ব আমরা আন্দোলন করে এসেছি কারণ আমরা দেখাতে পারি যে আমরা আন্দোলন করতে পারি এস এস কি আন্দোলন করে দেখিয়ে এসেছে ভকেশনাল টিচাররাও আন্দোলন করে দেখিয়ে এসেছে এবং সামনে কিন্তু আবারও আন্দোলন করার জন্যে প্রস্তুতি চলছে চরই প্রস্তুতি চলছে প্রস্তুতি চলবে থামার কোনো শেষ নেই স্বামী বিবেকানন্দের বাণীটা তো বলাই যায় অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড ডু নট স্টপ আনটিল দ্য গোল ইজ রিস্ট এই কথাটা প্রতিদিনই বলা যাবে বন্ধু কারণ বিখ্যাত গুরুর কথা প্রতিদিনই বলতে হয় তাই আমাদের জেগে উঠতে হবে ঘুমানো চলবে না বন্ধু এবং সকল ঐক্যবদ্ধভাবেই আমাদের এগিয়ে গিয়ে আমাদের লক্ষ্য পূরণ করে আনতে হবে বন্ধু বিকাশ ভবন সূত্রের খবর অমুক খবর তো অমুক খবর আমি বলতে পারছি না আমি এইটুকুই বলতে চাই যে বেতন কাঠামো অর্জন করতে হবে বেতন কাঠামো অর্জন করতে হবে বেতন কাঠামো অর্জন করতে হবে তারই জন্যে নিশ্চিত ঐক্যবদ্ধ হওয়া দরকার আমরা যে দিন দিন শেষ হয়ে চল চলেছি শেষ হয়ে যাচ্ছে বন্ধু তার থেকে বেরিয়ে আসতে গেলে সমস্ত সংগঠন সমস্ত শিক্ষক শিক্ষিকা ঐক্যবদ্ধভাবেই ঝাঁপিয়ে পড়তে হবে সময় নেই বন্ধু কারণ ভোট ঘোষিত হয়ে গেলে আবার তালবাহানা করবে সরকার এবং পাঁচ বছর ফের ঘুরিয়ে নিয়ে বাড়াবে তার জন্য কোনো সময় নয় একেবারে হাতে গরম আমাদের দাবি পূরণ করতে হবে তার জন্য যা প্রয়োজন তাই করতে হবে সমস্ত সংগঠনকে এবং সংগঠন যা বলবে তাই করতে হবে আমাদের বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আবার আপডেট নিয়ে আসব আশা করি ভিডিওটিতে মনোযোগ দিয়ে দেখবেন ভালো লাগলে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ